আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি সোহরাব। জি, আমার ছেলে শাহাদত। আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। ওর বয়স কত? বয়স 17। আপনি শিওর আপনার ছেলে শারীরিক প্রতিবন্ধী? কে বলেছে এটা? ডাক্তারে বলছে শারীরিক প্রতিবন্ধী বলেছে। হাতেও কিছু ধরতে পারে না, এই যে হাত বেঁকা, এই যে পাও হাঁটতে পারে না, এই গাড়ি যে এইভাবে টেরাবেহা করে সবকিছু সবকিছু আমরা মা বাবা যারা আছি তারা সবসময় দেখাশোনা করে রাখতে হয়। আপনার সন্তান কয়জন? দুই ছেলে। আরেক ছেলে কি ছোট না বড়? আরেক ছেলে ছোট, 5 বছর। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি দিন হাজিরা কাজ করি, অন্য সময় রিক্সাও চালাই। আচ্ছা, যখন যে কাজ পান? যখন যে কাজ পাই। এই দিয়ে সংসার চলে? এই দিয়ে আমার সংসার। ওর কি চিকিৎসা চলছে, ওষুধপত্র চলছে? ওষুধপত্র আপাতত চলতেছে না। আপনার সন্তান শারীরিক প্রতিবন্ধী এই বিষয়টা সঠিক না, তার প্রতিবন্ধিতা আছে কিন্তু সেটা শারীরিক না। ওর কার্ড আছে কি? জি, কার্ড আছে। ওই কার্ডে কি লেখা আছে? শারীরিক প্রতিবন্ধী। আর আপনি কি জানেন প্রতিবন্ধিতার ধরন আছে এবং সরকার এক একটা প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী এক এক ধরনের সুযোগ সুবিধা তৈরি করেছেন? যেমন শারীরিক প্রতিবন্ধী যে সুযোগ সুবিধা পাবে, যারা স্নায়বিক প্রতিবন্ধী তাদের সুযোগ সুবিধা তার থেকে আলাদা রকমের, কারণ তাদের চাহিদা আলাদা। তো আপনার সন্তানের যেহেতু এখানে শারীরিক প্রতিবন্ধী লেখা, আপনার সন্তান তো তার যে চাহিদা সেই অনুযায়ী সে সুবিধা পাবে না। আপনি বাবা হিসেবে আরো সচেতন হতে হবে। এই মুহূর্তে কি চাচ্ছেন সেটা একটু আমি জানতে চাই। চাষি কি হয়েছে সবচেয়ে বড়, কারণ আমরা জীবনভর বাঁচে তাও না, কোন সময় মরে যাই, রাস্তাঘাটা চলি, অ্যাক্সিডেন্টও হইতে পারে, কোন নিশ্চয়তা নাই আমার। আর ওর যে কার কাছে রাখিয়ে দাম কোনো মানে ই নাই, কোনো